রেলে রোকো এবং চাক্কা জ্যাম কর্মসূচি পালন করলো দুই আদিবাসী সংগঠন ঝাড়খণ্ড দেশম পার্টি এবং আদিবাসী সেঙ্গেল অভিযান। যদিও টেট পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সকালের পরিবর্তে এদিন দুপুর 1টা থেকে শুরু হয় কর্মসূচি। দুই সংগঠনের কর্মী সমর্থকরা আদিনা রেল স্টেশন এবং ছিটকামহলে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। আদিনা রেল স্টেশনে আরপিএফ সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অন্যদিকে সড়ক অবরোধেও মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। রেল অবরোধের জেরে 1 লাখে ওল্ড মালদা এবং মালদা টাউন স্টেশনে আটকে পড়ে মালবাহী এবং যাত্রীবাহী ট্রেন। অবরোধ ওঠার পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। প্রথম থেকেই পুলিশের পক্ষ থেকে আদিবাসী সংগঠনের নেতৃত্বে সাথে আলাপ আলোচনা করতে থাকে। পুলিশের সাথে আলোচনার পর বেলা 3টে নাগাদ জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠনের নেতৃত্ব। তারপর রেল চলাচল স্বাভাবিক হতে শুরু করে। আজকে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দেশম পার্টি থেকে পক্ষ থেকে ভারতবর্ষব্যাপী রেল রোড চাক্কা জ্যামের ঘোষণা করা হয়েছে এবং আজকে আমরা আদিনা স্টেশনে রেল রোকো করেছি। আদিবাসীরা প্রাকৃতিক পূজারী এবং তাদের ধর্মের নাম সারনা ধর্ম। সেই সারনা ধর্মকে 2021 জনগণনার মধ্যে যাতে পৃথক কলম করে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রেল রোকো আমরা আছি এবং প্রয়োজন হলে পরে আমরা রেল লাইনের মধ্যে শুয়ে পড়ব। প্রয়োজন হলে পরে আমরা রেল লাইনের মধ্যে যতদিন পর্যন্ত সারনা ধর্মের কোড দিবে না ততদিন পর্যন্ত আমরা রেল লাইনে বসে থাকবো। এই কর্মসূচিতে সব 5টা রাজ্যে আমাদের এই আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দেশম পার্টির পক্ষ থেকে চলছে এবং রেল রোকো চলছে। যতক্ষণ পর্যন্ত সারনা ধর্ম কোড দিবে না ততক্ষণ পর্যন্ত আমাদের চলছে।